প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা অনেকেই উৎসাহী এবং তোমাদের দীর্ঘ যে তোমরা প্রতীক্ষা করেছিলে, যারা তোমরা যোগ্য প্রার্থী, ভালো পরীক্ষা দিয়েছিলে, অনেকে তোমরা বলেছিলে যে স্যার খুব ভালো পরীক্ষা দিয়েছি, তো দীর্ঘদিন প্রতীক্ষা করেছো তোমরা, কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল ডিভিশন বেঞ্চের, তো তারপরেও কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হয়েছে, একটা টাইম ফ্রেম ছিল, যদিও সেখানে কিন্তু অর্ডারে কিন্তু বলে দেওয়া ছিল না যে বার করতেই হবে, তো বলা ছিল যে এক্সপেক্টেড যে চার মাসের মধ্যে বার করা যেতে পারে। তো এপ্রিল মাসের অর্ডার ছিল, তো তারপরে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর শেষ হয়ে গেছে, নভেম্বর। তো দেখো, তোমাদের অক্টোবরে একটা নোটিফিকেশান বেরিয়েছিল যেখানে বলা ছিল যে যারা তোমরা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, এক্সেম্পটেড ক্যাটাগরি, ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সন এবং এক্স সার্ভিসম্যান, এই চারটে ক্যাটাগরির অক্টোবরের 9 তারিখ থেকে 13 তারিখ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ছিল, পরবর্তীকালে 6/11 এবং 7/11 আবার এই দুটো দিনে তোমাদের করা হয়। তো অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে তাহলে কি অন্যান্য ক্যাটাগরিরও কি আবার ভেরিফিকেশান হবে। তো আমরা জানি যে সাধারণত রেজাল্ট বেরোলে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়, তো এখানে রেজাল্ট বেরোলো না তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশান কেন, বা অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে মানে ওবিসি বা তোমার এসসি এসটি, তাদেরও কি আবার হবে? তাহলে তো এটা একটা দীর্ঘ, একটা লং টাইম কিলিং প্রসেস। তো যাই হোক, সমস্ত উৎকণ্ঠার অবসান হলো। তো দেখো, 6 তারিখ এবং 7 তারিখ এই মাসের শেষ হয়ে গেছে ডকুমেন্ট ভেরিফিকেশান। তো অবশেষে কিন্তু একটা ভালো খবর এসেছে যে কালী পুজোর পরে বা এই মাসে তোমাদের যে লিখিত পরীক্ষা দিয়েছিলে জুলাই মাসে 2018 সালে বিভিন্ন পদের জন্যে, প্রায় 1 লাখের বেশি ক্যান্ডিডেট, 1,13,14,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলে, তোমাদের লিখিত পরীক্ষার ফল কিন্তু প্রকাশ হতে চলেছে। তো এটা কিভাবে জানলাম সেটা তোমাদের একটু ক্লারিফিকেশান দিই। তো দেখো, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশানের যখন ডেট অ্যানাউন্স হলো, তারপর থেকেই আমার এক স্টুডেন্ট বলতে পারো বা ভিউয়ার বলতে পারো, তো সে আমার সঙ্গে যোগাযোগ করছিল বিভিন্ন ব্যাপারে যে এই পঞ্চায়েতের ডিএলএসজি মুর্শিদাবাদের রেজাল্ট যে বেরোচ্ছে না, তো বিভিন্নভাবে আমার থেকে অ্যাডভাইস নিচ্ছিল এবং সে নিজেও উদ্যোগী হয়ে বিভিন্ন ক্যান্ডিডেট যারা মামলা করেছিল, তো তাদের সঙ্গে যোগাযোগ রাখছিল যাতে করে, যেহেতু টাইম মানে 4 মাস হয়ে গেছে, যদি কন্টেম্পট করা যায়, কারণ আমি একবার বলেছিলাম যে কন্টেম্পট করলে কাজ হতে পারে, তো কন্টেম্পট করার জন্যে বিভিন্ন ক্যান্ডিডেটদের সঙ্গে যোগাযোগ রাখছিল, কেননা ক্যান্ডিডেটরা বহুদিন হয়ে যাবার জন্যে ফ্রাস্ট্রেটেড ছিল। তো সেই স্টুডেন্ট আমাকে গতকাল ফোন করেছিল এবং আজকেও ফোন করেছে। তো পার্সোনালি ও এবং ওর কিছু মানে বন্ধু, মানে যারা নাকি পরীক্ষা দিয়েছিল, তারা ওখানে গতকাল গিয়েছিল এবং ডিপি অ্যান্ড আরডিও অর্থাৎ ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছে, যদিও সেটা মানে সরাসরি মানে দেখা করাটা খুব অসুবিধা ছিল, অনেক বাধা অতিক্রম করে ওরা পৌঁছেছে, এবং ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারের থেকে যেটা জানতে পেরেছে সেটা হচ্ছে খাতা দেখার কাজ এবং আদার ফর্মালিটিস প্রায় শেষ, কালী পুজোর পরে বা এই মাসের শেষে রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশ হবে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিক্রুটমেন্ট কমিটি মুর্শিদাবাদ অর্থাৎ ডিএলএসসি মুর্শিদাবাদ কিন্তু রেজাল্ট বার করতে চলেছে। তো এখানে তোমাদের অনেকেরই ভাগ্য নির্ধারণ হবে, তোমাদের অনেকেরই বয়স বেড়ে গেছে, তো বয়স বেড়ে গেলে কোনো রকম তোমাদের অসুবিধা নেই, কেননা অন দ্য ডেট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের বয়স, তোমরা এলিজিবল ছিলে অর্থাৎ তোমাদের বয়স ঠিকই ছিল, তো এখানে কোনো রকম অসুবিধা হবে না। এবার অনেকে আমাকে প্রশ্ন করেছিলে আগে যে স্যার আমাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, যদি নাম দিয়ে না দেয় রেজাল্ট তাহলে কি করে দেখব?
তো যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ওয়ার্কিং ডেতে তোমরা গিয়ে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারের সঙ্গে দেখা করো তোমাদের ক্রেডেনশিয়াল নিয়ে। সেখানে গিয়ে রোল নাম্বার তোমরা কিন্তু রিট্রিভ করতে পারবে, যাতে করে পরবর্তীকালে রেজাল্ট বেরোলে তোমাদের কিন্তু, যদি নাম না দেয়, যদি শুধু রোল নাম্বার দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নামটা খুঁজে, মানে তোমার, মানে তুমি এনলিস্টেড হয়েছো নাকি সেটা খুঁজে বার করতে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো এই বাজারে মানে কোনো জায়গায় ভ্যাকান্সি নেই, শুধুমাত্র স্টাফ সিলেকশন কমিশন ছাড়া। আজকে রেলের একটা টুইটার ক্যাম্পেইন হয়েছে, রেলে দীর্ঘদিন বিজ্ঞপ্তি নেই, পিএসসিতে নামে মাত্র বিজ্ঞপ্তি বেরোচ্ছে, WBCS খালি বেরোয়, ফুড সাপ্লাই মানে ফুড SI খুব অল্প ভ্যাকান্সি বেরিয়েছে। তো যাই হোক, ক্লার্কশিপ হয়তো বেরোবে এর মধ্যেই। তো যাই হোক, তো এরকম একটা খরার বাজারে তো এই যে চাকরি যারা পাবে সত্যিই কিন্তু এটা একটা আনন্দের খবর। উইশিং ইউ অল দ্য বেস্ট, যারা তোমরা চাকরি পাবে তাদেরকে আগাম অভিনন্দন, বা যারা ধরো যারা ট্রাই করেছো, দীর্ঘদিন প্রতীক্ষা করেছো, আলটিমেটলি দেখো কী হবে সেটা তো আলটিমেট রেজাল্ট বলবে। তো ভালো মন্দ মিশিয়েই আমাদের থাকতে হবে, তো কোনো রকম হতাশ হবে না, পজিটিভ থাকো, তোমাদের আরও এগিয়ে যেতে হবে পজিটিভ থেকে। আরও নোটিফিকেশান আসবে এবছর, সামনের বছর আরও নোটিফিকেশান আসবে, তোমাদের নতুন উদ্দীপনা নিয়ে, নতুন উদ্যম নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। তো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে সবাই জানতে পারে, তার কারণ অনেক দিন ওরা কিন্তু অপেক্ষা করে বসে আছে। তো চলো আজকের মতন এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ফ্রেশ ভিডিওতে।